এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, অভিষেক বীরবাহার কনভয়ে হামলার চক্রান্তে শুভেন্দু যোগ, তদন্তের দাবি তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বীরবাহা হাজদার কনভয়ে হামলার চক্রান্তে বিরোধী দলনেতার যোগ সাজস খতিয়ে দেখতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের দাবি তুলল তৃণমূল। কনভয়ে হামলার ঘটনায় ধৃত রাজেশ মাহাতোকে নিয়ে বিরোধী দলনেতার একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল। সেই ভিডিও দেখিয়ে কনভয় হামলার সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগ সাজস নিয়েও প্রশ্ন তুলেছে তারা। পাশাপাশি তার বিরুদ্ধে তদন্তেরও দাবি জানানো হয়েছে। তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে ধৃত রাজেশ মাহাতোকে নিয়ে শুভেন্দুর ভিডিও দেখানোর পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজেশ মাহাতোকে আইনি সাহায্য সহ সব রকম সহায়তা করতে প্রস্তুত বলেছেন শুভেন্দু অধিকারী, অভিযুক্তকে সমর্থন করেছেন স্পষ্টভাবে। এই হামলার চক্রান্তে শুভেন্দু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন। হামলার ষড়যন্ত্রে তিনি পৃষ্ঠপোষকতার করেছেন কি না তা তদন্ত করে দেখা প্রয়োজন। সোমবার আদালত চত্বরে কর্মী সমাজের লোকেরা ভিড় জমিয়েছিলেন। ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। আন্দোলনকারী সারা ভারত কর্মী সমন্বয় সমিতির কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো বলেন, বিজেপি ঘটনার সঙ্গে যুক্ত আছে বলা হচ্ছে, তাহলে কেন কর্মী আন্দোলনকারী ও নেতাদের ধরা হচ্ছে? যাদের ধরা হচ্ছে তাদের কি বিজেপির কোনো পরিচয় রয়েছে? যদি তা দেখাতে না পারেন তাহলে 12 ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ধৃত কর্মী নেতাদের পুলিশ হয়রান করছে বলে বিরোধী নেতাদের অভিযোগের প্রেক্ষিতে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাম জমানায় জঙ্গলমহলে বুদ্ধদেব ভট্টাচার্য একটা প্রোগ্রাম থেকে ফেরার পথে কি একটা ফেরেছিল, তারপর আশপাশের 3-4 জেলায় 3-4 দিন ধরে তাণ্ডব চলে পুলিশের। 40 জন গৃহবধূকে থানায় আটক করে হেনস্থা করা হয়। কিন্তু এবার কনভয় মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় পুলিশই অতিসকৃত আদৌ ছিল না। কনভয় কাণ্ডের জেরে কর্মীদের পুলিশ হয়রান করছে বলে বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে দেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।